এখন বাজে হচ্ছে 11:55, এখনো কিন্তু গুড মর্নিং হয়নি। তো রান্নাঘরে যথারীতি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। সকাল থেকে ভাবছি তোমাদের সামনে আসবো, কিন্তু আসতে পারছিলাম কারণ কাজের চোটে না হাত পুরো মানে ক্যামেরাটা দিয়ে ধরবো সেটুকু আমি সুযোগ পাচ্ছিলাম না। মানে এত ঠান্ডা লাগছে আমার ইদানিং দুদিন ধরে, জানি না কেন, দীঘার থেকে ঘুরে আসার পর থেকে এত ঠান্ডা লাগছে আমার আমার বিশেষ করে পায়ের পাতা আর হাতের তালুতে খুব ঠান্ডা লাগছে খুব। মানে আর যথারীতি আমরা হচ্ছে কি বলবো, ঘরের বউ আমাদের তো শুয়ে বসে থাকলে হবে না, আমাদের কাজকর্ম করতেই হবে। এই যে যা বাসন মাজতে যাচ্ছি, মানে রান্না করতে গেলে তো 14 বার হাত ধুতে হয়। এখন 12টা বাজতে চলে, 5 মিনিট বাকি, এখনো আমার গায়ে সোয়েটার, তোমরা বুঝতে পারছো তো তাহলে আমি কতটা কাপু হয়ে গেছি। মানে পুরো মতিলাল কাঁপছে কিনা আমি জানি না, পুরো দমদম এক নম্বর আমাদের পাড়ার নাম মতিলাল, মতিলাল কাঁপছে কিনা জানি না, তবে আমি ভীষণ কাঁপছি ঠান্ডায়, সত্যি কথা বলছি। আজকে সকাল সকালই বিছানা টিছানা সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে আদার্স যেসব কাজগুলো থাকে সব কমপ্লিট হয়ে গেছে। এক বালতি ঘি দিয়েছি, এই যে এক বালতি ঘি দিয়েছি, এগুলো এখন কাচবো। কালকে যেসব জামাকাপড়গুলো কেচেছিলাম সেগুলো মেলে দিয়েছি, ওই যে ওইগুলো শুকিয়ে গেলে এগুলো কেচে মেলে দেবো। বিশেষ করে মেয়ের সব জামাকাপড় ভিজিয়েছি, কারণ মেয়ের একটা জামাকাপড় নেই, ফুল হাতা গেঞ্জি প্যান্ট ট্যান্ট সব সব দীঘায় নিয়ে গেছিলাম, ওইগুলো তো না কাচলে তো আর মেয়েকে পড়াতে পারছি না। তো এখানে রান্না হয়ে গেছে, শুধু এই দেখো কালকে যে নিয়ে এসেছিলাম পাবদা মাছ, পাবদা মাছের ঝাল করছি। এই যে পাবদা মাছের ঝালটা চারমগজ, পোস্ত, সর্ষে, কাজু বাদাম সব দিয়ে করছি, টমেটো দিয়েছি। এই যে পাবদা মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে রান্না করেছি গাজর আর বিট ঘষেছি, ঘষে এটা একদম শাক ভাজার মতো ভাজা ভাজা করেছি। আর এখানে উচ্ছে, সিম, আলু, বেগুন দিয়ে একটা চচ্চড়ির মতো করেছি। আর এখানে আছে হচ্ছে ভাত, রাতের ভাত একবারে করে নিয়েছি। তো এখন মাছের ঝালটা নামিয়ে ঘরটার ঝাড় দেবো, ঝাড় দিয়ে ঘর মুছবো, আর হচ্ছে তোমার ইয়ে কি বলে জামাকাপড় কাচবো। আর আজকে হচ্ছে পুজো দেব, আর কতদিন পর, এক মাস পর পুজো দেবো, বাবা মনটাই যেন শান্তি লাগছে। কালকে তো সব ঠাকুর ঠাকুর পয়সা করেছি, এই জন্য ওই বাবানকে দিয়ে একটু মিষ্টি আনালাম, কারণ নতুন বছর গেছে, বছর শেষ হয়েছে, নতুন বছর পড়েছে, এখনো পর্যন্ত ঠাকুরকে পুজো দিতে পারিনি, তাই ভাবলাম এক মাস পর যখন পুজো দেবো ঠাকুরকে একদম সুন্দর করে মন শান্তি করে পুজো দেবো। তাই হাজব্যান্ড ফুল এনে দিয়েছে, একটু মিষ্টি টিষ্টিও এনেছি, ঠিক আছে। তো চলো তোমাদের সামনে আবার পরে আসি, ওকে পরে হাসি, কারণ আমি এখন সোয়েটার খুলবো, সোয়েটার খুলে ছপাছপ করে কাজটা সারবো, ঠিক আছে। সোয়েটার না খুললে বেশ শরীরে মানে কাজে এনার্জি পাচ্ছি না, কারণ আমার চাদর সোয়েটার পরে এগুলো আমি কাজ করতে পারি না, এতক্ষণ হচ্ছে পুরো ঢিলামি দিয়ে কাজ করছিলাম, নাহলে কখন কাজ শেষ হয়ে যায়। ওকে চলো পরে এবার আসি, কেমন অনেক দিন পর পুজো দিতে পেরে এত শান্তি লাগছে মনটা, তোমাদের কি বলবো, তো খুব শান্তি লাগছে। সংসারে যদি পুজো সন্ধে এগুলো না দেওয়া হয় তাহলে কি আর সংসার মনে হয় বলো তো, এক মাসের বেশি পুজো দিই না, তো খুব ভালো লাগছে মনটা, যেন শান্তি লাগছে। ওদেরকে মেয়েও চলে এসছে, অনেকটা লেটও হয়ে গেছে পুজো দিতে, তো যাই হোক মেয়ে চলে এসছে, চলো। হ্যাঁ এই যে প্রসাদ, গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো প্রেশার কুকারে আলু দিয়ে দিয়েছি, এই আলুটা এখন সেদ্ধ করব, আবার এক হাতে পারছি না, পারবো। আলু সেদ্ধ হচ্ছে তার কারণ হচ্ছে এর আগের মাসে মুদিখানার বাজার তুলেছিলাম, তখন একটা ফুচকা প্যাকেট, রেডিমেড যে ফুচকা পাওয়া যায় সেই ফুচকা কিনে এনেছিলাম, আর খাওয়া হয়নি। মেয়ে প্রত্যেকটা দিন বায়না করছে, মা ফুচকা করো ফুচকা করো ফুচকা করো, তা আজকে ভাবলাম যে ঠিক আছে তাহলে আজকে করি। তা আলু সেদ্ধ বসালাম, দুপুর বেলাতেই এই ফুচকা নিয়ে আলোচনা হচ্ছিল, তখন মেয়েকে বললাম ঠিক আছে ঘরে ছোলা আছে তাহলে ছোলাটাও ভিজিয়ে দিয়েছে, ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, একটু বেশি করেই ভিজিয়েছি, কালকে একটু তরকারিতেও দেবো, কি তরকারিতে দেবো সেটা জানি না, তবে তরকারিতে দেবো। আর এই যে ফুচকা, আর তেঁতুল নেই ঘরে, তো আমার হাজবেন্ডকে বললাম তুমি যখন অফিস থেকে আসবে, ও 7টার সময় আসবে অফিস থেকে, আর এখন বাজে হচ্ছে 6:45, তো আমি আলু সেদ্ধটা বসে দিলাম মেখে নেবো,
আর ভাতের মশলা টসলা সবই ঘরে আছে। আর ফুচকার জলটা আমি বললাম হাজব্যান্ডকে যে তেঁতুল নেই ঝামেলা, তার থেকে ভালো তুমি আসার সময় ফুচকার জল আর হচ্ছে একটু চাটনি, মেয়ে চাটনি ফুচকা খেতে ভালোবাসে, একটু চাটনি কিনে নিয়ে আসো, যা টাকা নেবে নেবে এক প্লাস্টিক একটু ফুচকা জল নিয়ে আসো তাহলেই হবে। তা হাজব্যান্ড বললো যে ঠিক আছে, তা এখন আমি ফুচকা তৈরি করবো। মেয়ে রাস্তারে বাড়িতে আজকে ফুচকা হচ্ছে, ফুচকা তো দেখা যাক কেমন টেস্ট হয় না হয়, ধনে পাতাও নেই, অন্ধরাজ লেবু নেই, কিছুই নেই, কিন্তু ফুচকা তৈরি করছি। ঠিক আছে দেখা যাক কি করা যায়। তো এখানে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, একটা ভাজা মশলা দিয়েছি, কাঁচা ছোলা লঙ্কা দিয়ে রেখে দিয়েছি, এটা এখন মাখবো বেশ ভালো করে, লেবু নেই। আর এই যে হাজব্যান্ড এসে টক জল দিয়ে গেলো আর একটুখানি চাটনি দিয়ে গেলো, তো এটা এখন মাখবো, টক জল দিয়ে একটু মাখবো। বাবা আমি বলতে গিয়েই আমার এখন জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আর এদিকে কড়াইতে তেল দিয়েছি, ভাবছিলাম সবকটাই ফুচকা করবো কিন্তু করবো না, হাজব্যান্ড অফিস থেকে এসে আবার হোটেলে গেলো কাজের জন্য, তো সবকটা ভাজবো না, দেখা যাক একটা ভাজি। তো দেখি ফার্স্ট টাইম করছি, ফার্স্ট টাইম ফুচকা করছি বাড়িতে, তো আবার কেনা ফুচকা দেখা যাক কেমন হয়। ইয়ে কি সুন্দর ফুলছে, এক হাতে দিয়ে হবে না জানো তো, আমি ভেজে তারপর তোমাদের সামনে আসি। হ্যাঁ এই দে বাবা, তোমার বাটিতে বাবা একটা বাটিতে বাটিতে একটা বাটিতে দে না, না থালা না থালা না বাটি দাও, মানে একা তো ফোন ধরে না হয় না, দে ওটাই দে, ধর ওখান থেকে ওখান থেকে ধর, ইয়ের সামনে ধর কড়াইয়ের সামনে, হ্যাঁ রাখ। ঠিক আছে আমি ভেজে তারপর তোমাদের সামনে আসছি। তো এই দেখো আমাদের ফুচকা রেডি, হোমমেড ফুচকা। বাবা চাটনিটা দে, চাটনিটা নিয়ে আসো না, আর পাতাটাও নিয়ে আয়, পাতার মধ্যে করে খাবি দে। আর এই যে হাজব্যান্ড একটু চাটনি নিয়ে এসছে ফুচকার দোকান থেকে, কোথায় খাবি? নিচে ঠান্ডা, নিচে ঠান্ডা, ওটা পাত, ওই যে ওটা ওটা নে ওটা নে ওটা নে, হুম পাত খেয়ে তোমাদের বলি ঠিক আছে কেমন লাগছে। আমি খেয়ে বলছি ফুচকাগুলো বেশ ভালো ফুলেছে কিন্তু, এ হে ফুচকার মতো ফেলিস না জল, কেমন শক্ত নাকি, মুখে ঢুকছে না, দুবা কেনে কেমন খেতে, কেনা ফুচকা ভালো না মানে বাইরে তৈরি ফুচকা ভালো? ফুচকার টেস্টই আলাদা এখানে, ভালো লাগছে খেতে কিন্তু কেনা ফুচকার টেস্টই আলাদা। তো দাদা আমার ঘরে দেখো সব কিছু নেই, একটু লেবু নেই, তাও ধনে পাতা নেই, মেয়েকে বললাম একটু পেঁয়াজ দিই, বললো না, যদিও পেঁয়াজ দিয়ে ফুচকা ভালো লাগে না, তাই আমি এক জায়গায় খেয়েছিলাম জানো তো, পেঁয়াজ দিয়ে ফুচকা বেশ ভালো লাগছিল। ওই দাঁড়া ওটা নিয়ে আসি, কোনটা, হ্যাঁ পাতাটা নিয়ে যা, ওটা দেখো চলো খেয়ে নি, শক্ত আমার হঠাৎ করেই মনে পড়েছে হাজবেন্ড যে তোমাদের বললাম না হোটেলে গেল, ওই ভেজা জামা কাপড় গুলো এখানেই ফেলে রেখেছি, মেলা আর হয়নি, ফুচকা ভাজতে গিয়ে আর ভুলে গেছে, এখন ওগুলো মেলবো। হ্যাঁ যেটা বলছিলাম তোমাদের বললাম না যে হাজব্যান্ড হোটেলে গেল, হোটেলে যে কাজের জন্য যায়নি, হোটেলে আমাকে দুপুরবেলায় বলেছে যে একটা হোটেল উদ্বোধন আছে সেখানে নিমন্ত্রণ আছে তো সেখানে যাবে, আর আমি তো আজকে পুরো রাতের ভাত করে রেখেছি, আগে জানলে এতটা চাল নিতাম না। এই ডেস্কিটাই কি হয় বলো তো, এই 500 থেকে আর এক মুঠ নিলে পুরো ভাত ঠিকঠাক থাকে, একটু বেশি নিলেই এরকম মানে দলা দলা হয়ে যায় মানে চাক ধরে যায়। তো ভাতটা দেখি খেয়ে ফেলতে হবে, ঠিক আছে ভাত থেকে যাবে,
আর এখানে তো সবকিছু আছেই, মাছের ঝাল টাল সব। হাজবেন্ড বলছে আমি খেয়েও আসতে পারি আবার পার্সেল নিয়েও আসতে পারি। যাই হোক, হাজবেন্ড তো খাবে না, আমি আর মেয়ে। এখন ওই যে এতগুলো বাসন বেরিয়েছে, বাসনগুলো মাজবো। রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, সব এদিক ওদিক ছড়ানো আছে। আজকে কালকে সবজিটাও কেটে রাখবো, ঠিক আছে। আর মিশো থেকে আমি, ও বাবারে, মিশো থেকে আমি এই যে হুডিটা কিনেছিলাম, তোমরা বিশ্বাস করবে না মানুষ যে কীরকম সেটাই আমি ভেবে পাই না। এটা কি বলতো, আমি হিসেব মতো আমি এল সাইজ পরি, সেখানে আমি এটা বড় সাইজে দিয়েছিলাম, এক্সেল দিয়েছিলাম। হুডি এগুলো টাইট ফিট না, অতটা ভালো লাগে না, একটু লুজ লুজ থাকলেই ভালো লাগে। তো এক্সেল এসছে, এক্সেলটাও কি বলতো গায়ে পুরো ঠিকঠাক। তা আমি হাজব্যান্ডকে বললাম তুমি একটা কাজ করো, সেম কালারই থাক, তুমি ডবল এক্সেল দিয়ে দাও, একটু লুজ হোক, তাতে কোনো সমস্যা নেই। তো আমরা মানে কি বলবো, ওটা এক্সচেঞ্জ করেছি, রিটার্ন দেওয়ার পর আমরা যে দীঘায় গেছি তার পরের দিনই আমাকে ফোন করছে, একটা রিটার্ন ছিল, আমি সেরকম নেই। তো আমাকে কি বলবো, যতদিন আমি দীঘায় ছিলাম ততদিন ফোন করে করে মাথা খারাপ করে দিয়েছে যে আপনি কি এসছেন, আপনি কি এসছেন। আমি বলছি না, আমি একবারে সোমবার যাব, রবিবার রাত 8টা বেজে যাবে ফিরতে, আমি সোমবারে আপনি আসুন। প্রত্যেকটা দিন ফোন করে করে মাথা মানে ডেট চেঞ্জ করছে, ডেট একদিন করে বাড়াচ্ছে। আমি কালকে এসছি, কাল না পরশু দিন এসছি, আমি পাত্তা নেই, তারপর থেকে আর ফোন করে না। তিন দিন ছিলাম, তিন দিনই আমাকে ফোন করে ডিস্টার্ব করেছে, আর যেই বাড়ি চলে এসছি দুদিন হয়ে গেল, কোনো ফোন নেই, কোনো পাত্তা নেই। তো তোমরাই বলো মাথাটা গরম হয়ে যায় না। তো আর কি তোমার সাথে শেয়ার করবো, রান্নাবান্না তো সবই আছে, এখন এঁটো বাসনগুলো সব মাজবো। মিয়া তখন পড়ছিল, এখন এই যে একটু টিভি দেখছে, আমি কাজগুলো সেরে ফেলি, ঠিক আছে। ঠান্ডা ঠান্ডা করে না হাত জমে গেল, মানে হাত বের করতে পারছি না, মানে এ দেখো আমি সক্স পরে আছি, দেখতে পাচ্ছ, এই দেখো আমি সক্স পরে আছি, আমার মতো মানুষ কাবু হয়ে যাচ্ছে ঠান্ডা, এত কনকনে ঠান্ডা। তো হাত জড়ো সড়ো হয়ে থাকলে হবে না, কাজ করতে হবে তো, তাই না বলো? তা এখন লাগবো কাজে, গায়ের থেকে চাদরটা খুললাম, খুলে এবার বাসন কটা মাজি, কাজগুলো করি, ঠিক আছে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে, কেমন, বাই বাই, লাভ ইউ অল। জামাকাপড়গুলো মেলে দিই এখন, চলো টাটা, গুড নাইট।